রেকর্ডের অথরিটি কি দেওয়া আছে নাকি? জি দেখ, কোথায় রেকর্ডটা, কোন জায়গায় করতে করা লাগে? নাকি স্ক্রিন রেকর্ডার ইউজ করতে হবে? ও আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হলো ফাইবারে যখন গিগ ক্রিয়েট করব, তখন তো অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতেই হবে, কারণ কোন কিওয়ার্ডটায় কী পরিমাণ কম্পিটিটিভ সেটা আমাদেরকে বুঝতে হবে। না বুঝতে পারলে আমরা যদি কিওয়ার্ড নিয়ে গিগ করে ফেলি, একটা অ্যাজ ইউজুয়াল কিওয়ার্ড নিয়ে, সেই গিগটায় আমরা ইমপ্রেশন, অর্গানিক ইমপ্রেশন নাও পেতে পারি, আমাদের র্যাঙ্ক নাও করতে পারে। তো তার জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে, আমাদেরকে কিছু কিওয়ার্ড, আমরা কোন রিলেটেড গিগ খুলবো তার উপরে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা ধরা যাক, আমরা গিগে চলে গেলাম, আমরা ধরা যাক একটা গিগ ক্রিয়েট করবো, ক্রিয়েটে গিগে চলে গেলাম। ক্রিয়েটে গিগ চলে গেছে, এখন কি বলছে আমাদেরকে, গিগ টাইটেল দিতে বলছে, তারপরে ক্যাটাগরি, সার্চ, ট্যাগ। এখানে কিন্তু ট্যাগের একটা বিষয় রয়েছে। ফার্স্ট অফ অল আমাদেরকে চুজ করতে হবে যে আমরা কোন ক্যাটাগরির উপরে গিগটা করব। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা অবশ্যই এখান থেকে রুট ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। তারপরে এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি। ফসল ভাইয়া, জি ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম আমি তো ফাইবার অ্যাকাউন্টটা খুলতেই পারি নাই। আমি লিংক দিয়েছি ভাই, ভিডিও আপলোড করে দিয়েছি, আর হলো আমি আরেকটা আমার মানে একটু আগে যে গ্রুপের লিঙ্কটা, ওই লিঙ্কটা হ্যাঁ 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 কিছুক্ষণ আগে দিয়েছি, আমি আমার রেফারেল লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এটা থেকে যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে 20% কমিশন আপনারাও পাবেন, আমিও পাবো যদি আপনাদের অর্ডার আসে। তো যদি চান এটা থেকেও খুলতে পারেন, কোনো নেই, প্রবলেম নেই। এখন হলো হ্যাঁ বুঝলাম না আর কি। আচ্ছা, এটা বুঝতে হবে না, এটা না করলেও সমস্যা নেই, জাস্ট আমি একটা লিংক দিয়েছি, ওখান থেকে ক্লিক করে আপনারা যদি অ্যাকাউন্ট ওপেনিং করেন করতে পারেন, এতটুকুই, বাকিটা ওইখানে ঢুকলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা গিগে চলে যাই। আমাদের দেখেন অ্যাক্টিভ দুইটা অর্ডার এখনো স্টিল আছে, কাজ করতেছিলাম ক্লাসের আগেও। তো আমরা গিগে যাচ্ছি, ক্রিয়েট গিগ ক্লিক করলাম। কিভাবে ক্রিয়েট গিগ করতে হয় আপনারা তো জানেন, আপনাদের তো গত ক্লাসে গিগের বাকিটুকু দেখানো হয়েছে, গিগ ছাড়া। অ্যাকাউন্ট ওপেনিং এর পরে আমরা গিগ ক্রিয়েট করব। তো প্রথমে বলতেছে গিগ টাইটেল, আমাদেরকে গিগের টাইটেল দিতে হবে, কি নামটা হবে। এখানে যে বিষয়টা রয়েছে আই উইল, এটা ডিফল্ট ভাবে দেয়া থাকবে প্রতিটি গিগেই, আই উইল এটা ডিফল্ট ভাবে থাকবে। তারপরে আপনি কি করতে পারেন, এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখেন, ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট, আমরা যেটা খুব ভালোভাবে পারি, এরকম একটা টাইটেল এখানে দেব, গিগ টাইটেল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা কি পারি, আই উইল ডিজিটাল মার্কেটিং, আমরা ডিরেক্টলি যদি নেই, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছু রয়েছে, আমরা ডিরেক্টলি ডিজিটাল মার্কেটিং না নিয়ে নিশ ক্যাটাগরি নিব একটা, যেমন আমরা যদি এসইও নেই হতে পারে, আই উইল ডু এসইও অফ ইউর ওয়েবসাইট ইন 12 ডেজ, বা কিউ ইন 24 আওয়ার। তারপর কন্টেন্ট মার্কেটিং করতে পারেন আপনারা, বুক, ই বুক মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এখানে রয়েছে এসইএম, মার্কেটিং স্ট্র্যাটেজি, ওয়েব অ্যানালাইটিক্স, আপনাদের কিছু ওয়েব অ্যানালাইটিক্স দেখানো হয়েছে, ইনফ্লুয়েন্সার এটা আমরা দেখবো না, লোকাল এসইও, ডোমেন রিসার্চ, ই কমার্স মার্কেটিং, মোবাইল মার্কেটিং, মিউজিক প্রমোশন, ওয়েব ট্রাফিক। এই ওয়েব ট্রাফিকটার মধ্যে কী থাকতে পারে, কেউ আপনার কাছে ভিজিটর চাচ্ছে সেটা থাকতে পারে। তো আমরা একদম প্রথম থেকে ধরি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটার ভিতরে কী থাকতে পারে, আমরা যে ফেসবুক, তারপরে টুইটারে যেভাবে নেয় অ্যাডভার্টাইজিং করে, মানে অ্যাড ক্যাম্পেইন রান করে, সেটা দেখিয়েছি না আপনাদেরকে। আচ্ছা, ধরা যাক আমরা এটাই নিব, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপরে বলছে সার্ভিস টাইপ, আমি কিন্তু এখনও গিগ টাইটেল দেইনি। তারপরে বলেছে সার্ভিস টাইপ সিলেক্ট করতে হবে, রিকমেন্ডেড করেছে এখানে, সিলেক্ট সার্ভিস টাইপ, স্ট্র্যাটেজি, অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং।
তো আমরা কি করব, স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং করে দিতে পারেন আপনি যদি চান। আমরা ধরেন অ্যাড সেট আপ করে দিব অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা করে দিব অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার হলো আমাদেরকে টাইটেল নিতে হবে। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমরা আবার একটু ফাইবারে চলে যাই ড্যাশবোর্ডে, এবং এখান থেকে আমরা ডিরেক্টলি ফাইবারে চলে যাচ্ছি। আমার প্রোফাইলে না থেকে ডিরেক্টলি ফাইবারে চলে যাচ্ছি, চলে আসতেছে। আচ্ছা, আমরা এটাকে অ্যাকাউন্ট অন্য একটা ট্যাবে ওপেন করি। এখানে আমরা যাচ্ছি, আমরা কী করতে চাচ্ছি আবার একটু দেখে নিব। এখান থেকে আমরা চাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং অ্যাড সেট আপ ম্যানেজমেন্ট করবো। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেট আপ। আমরা যদি এখানে একটু সার্চ করে দেখি এর উপরে কেমন গিগ রয়েছে। সরি, সোশ্যাল মিডিয়া, আচ্ছা দেখেন এখানে দেওয়ার পরে চলে আসছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখানে কিন্তু অনেকগুলো আপনার ক্যাটাগরি অটোমেটিকলি সার্চ করতেছে, এগুলো আমরা দেখবো একটু পরে কাজে লাগবে। তো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ে চলে গেলাম, এরপরে একটু এখানে আমরা ওয়েট করব। আচ্ছা চলে এসছে, সোশ্যাল মিডিয়া অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো আমরা আমাদের গিগটা কোনটার উপরে করতে চেয়েছিলাম, অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তার মানে এখান থেকে আমাদের ম্যানেজমেন্ট দেখতে হবে, ম্যানেজমেন্ট রয়েছে কি না। এই যে ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমি এটাই ক্লিক করতেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উপরে চলে এসেছে, আমি এখন অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখবো। দেখেন এখানে লেভেল টু সেলার রয়েছে, লেভেল টু সেলার একজন নিউ সেলার, বাট তার গিগটি কিন্তু র্যাঙ্ক করে ফেলেছে। আই উইল কমপ্লিট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সে লিখেছে আই উইল কমপ্লিট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল ডু মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমরা শুধু ধরেন ফেসবুক ধরি, সোশ্যাল মিডিয়া না, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট। দেখেন এখানে আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার, আমরা অ্যাডস ম্যানেজার জেনেছি। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন। সে ইনস্টাগ্রাম আর ফেসবুক যেহেতু একই সাথে একসাথে দিয়ে দিচ্ছে, এবং নীতি সুন্দর একটা লোগো করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তার বাজেট হলো $10 সর্বনিম্ন। আই উইল মেক ইউর সেলস সোর উইথ ফেসবুক অ্যাডস, সে ফেসবুক অ্যাডসের মাধ্যমে সেল বাড়িয়ে দেবে। সে কিন্তু এরা যা করতেছে সেও সেটা করতেছে, বাট সে টাইটেলটা কী দিয়েছে যে আপনার বিক্রি বৃদ্ধি করে দেবে। তো এটার প্রতি কিন্তু মানুষ একটু বেশি আকৃষ্ট হয় যে আমার বিক্রি বৃদ্ধি করে দিবে। তো আমরা একটু টাইটেল, অনেকগুলো টাইটেল দেখবো ভালো করে। আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার, সে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার হবে। আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার টু প্রমোট অ্যাডস ক্যাম্পেইন, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস অ্যান্ড ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন। এই যে আমরা অ্যাড ক্যাম্পেইন দেখেছি, করতে পারি আমরা। তারপর আর রয়েছে এখানে একটা প্রো ভেরিফাইড, এরা এটা আই উইল ক্রিয়েট ম্যানেজ ফেসবুক অ্যাড। তো এরকম অনেক আছে, আমরা অনেকগুলো দেখে একটা সুন্দরভাবে টাইটেল ডিসাইড করব, কী টাইটেল হতে পারে। ধরা যাক আমাদের টাইটেলটা আমরা এখান থেকে না দেখে আমরা ডিরেক্ট লিখে দিচ্ছি, আই উইল ডু ইয়োর ফেসবুক অ্যাডস, আই উইল ডু দিয়ে যদি এখানে আমরা আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস, আচ্ছা কী দিয়েছিলাম আমরা এখানে, ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাডস সেট আপ অ্যাডস, আই উইল ডু দিয়ে দেই, আই উইল ডু ইয়োর ফেসবুক অ্যাডস সেট আপ, আই উইল ডু ফেসবুক অ্যাডস সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট ইন 4 আওয়ার। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের
জাস্ট পারফেক্ট বলেছে, মানে আমাদের যে টাইটেলটা সেটা সব ঠিক আছে। আমাদের আমরা এখানে আপ টু 80 ক্যারেক্টার লিখতে পারবো, বাট এখানে যদি আরও কিছু ক্যারেক্টার লিখি ওরা সাজেস্ট করবে যে কিছু কমিয়ে দেন, কারণ কমানোগুলোতে বেশি আকৃষ্ট হয় মানুষ। তো এখানে কি করলাম, আই উইল ডু ইয়োর ফেসবুক অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট ইন 24 আওয়ার। এখানে আমি একটা গিগ টাইটেল দিলাম, ঠিক আছে, এটাই ধরেন আমার গিগ টাইটেল, আই উইল ডু ইয়োর ফেসবুক। কিছু চেঞ্জেস লাগবে কি না দেখতেছি। আচ্ছা, এখন হলো আমাদের যে কিওয়ার্ডটা, কিওয়ার্ডটা কী রয়েছে এখানে, অ্যাড সেট আপ কিওয়ার্ড রয়েছে, ফেসবুক রয়েছে একটা কিওয়ার্ড, আবার ফেসবুক অ্যাড সেট আপ এটা একটা কিওয়ার্ড, তারপর রয়েছে ম্যানেজমেন্ট একটা কিওয়ার্ড রয়েছে, ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আমরা অ্যান্ড ইউজ না করে অ্যাড সেট আপ ম্যানেজমেন্ট, আই উইল ডু ইয়োর ফেসবুক অ্যাড সেট আপ উইথ ম্যানেজমেন্ট, উইথ দিয়ে দেয় উইথ ম্যানেজমেন্ট ইন 4 আওয়ার। আচ্ছা, এবার হলো আমরা এটা একটু কিওয়ার্ডগুলো, আচ্ছা কিওয়ার্ডগুলো আমরা পরে আসি। তারপরে কী রয়েছে, সার্ভিস টাইপ, এখানে আমরা দিয়েছি অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে গিগ মেটা ডাটা, এখানে আমাদের গিগের মেটা ডাটা দিতে হবে। প্ল্যাটফর্ম টাইপ, দ্য প্ল্যাটফর্ম অন হুইচ ইউ উইল বি রানিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখানে বলেছে আমরা কোন প্ল্যাটফর্মে রানিং করব, আমরা ফেসবুক, ঠিক আছে, আমরা ফেসবুকে করব। দ্য প্ল্যাটফর্ম অন হুইচ ইউ উইল বি রানিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমরা কিন্তু এখান থেকে যেটাই করব সেটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা ফেসবুক সিলেক্ট করে দিলাম। অনেকগুলো গিগে দুইটা একসাথে থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম, ওই ওইটা আমরা কিভাবে করব? এখানে প্ল্যাটফর্মটা আপনি সিলেক্ট করে দেবেন, এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম একই সাথে করে দিতে পারেন। আই উইল ডু ইয়োর ফেসবুক স্ল্যাশ এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারি, ইনস্টাগ্রাম। টুইটার হয় না, টুইটার, হ্যাঁ অবশ্যই হয়। দেখেন এখানে বলেছে লুকস গুড, ভালো দেখাচ্ছে, বাট শর্ট টাইটেল সেল বেটার, যাদের শর্ট টাইটেল হয় তাদের সেলিংটা বেশি আসে, শর্ট টাইটেলটা আই ক্যাচিং হয়, মানুষ খুব বেশি লেখা পছন্দ করে না টাইটেলে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, এই এই যে এই 4 আওয়ার্স এ লেখলেন, 4 আওয়ার্স বলতে কি বুঝাইছে এখানে? আমি 4 ঘন্টায় তার ইন 4 আওয়ার, 4 ঘন্টায় তার একটা সেট আপ করে দেব, অর্থাৎ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে তো একদিনের নিচে মানে 24 ঘন্টার নিচে কোনো কাজ দেওয়া হয় না, বাট এটা হলো আপনার যে বায়ার যে আপনাকে কাজটা দিবে তাকে আকৃষ্ট করার একটা ব্যাপার রয়েছে। দেখা যায় বাহির কান্ট্রির যে কাজগুলো আপনাকে দিয়ে কেন করাচ্ছে, বিকজ তার টাইমিংয়ের একটা ব্যাপার রয়েছে, তাদের টাইমিংয়ের মূল্যটা অনেক বেশি। তো আপনাকে যদি একটা কাজ দিয়ে এসে 24 ঘন্টা ওয়েট করতে হয়, সেক্ষেত্রে সে আপনাকে কাজটা দিতে চাইবে না। এগুলো যেগুলো সহজ কাজ, সে বেশির প্রতিটি ভায়ার চায় বেশিরভাগ কাজ খুব ফাস্টলি করে নিতে। তো আপনি 4 ঘন্টা দিয়ে তাকে 4 ঘন্টার জায়গায় যদি একদিন হয়ে যায় তখন আপনাকে কি হবে, একদিনের নিচে কোনো কাজ সে দিতে পারবে না। যখন তার কাজ বেশি হবে তখন আপনাকে অবশ্যই বেশি টাইম দিবে, বাট এই যে শুধু আপনি যদি অ্যাডটা সেট আপ করে দেন আপনি 4 ঘন্টাই করে দিতে পারবেন, এটা পসিবল, সম্ভব। অবশ্যই আপনাকে একদিন টাইম দিতে হবে, কারণ একদিনের নিচে আপনি কোনো গিগ ইয়া হয় না, কোনো অর্ডার হয় না, একদিনের নিচে টাইম সিলেক্ট করে আপনি এখানে 2 আওয়ার দিচ্ছেন কোনো সমস্যা নাই, বাট সে যখন আপনাকে অর্ডার দিবে সে 24 আওয়ারের নিচে সিলেক্ট করতে পারবে না। আপনি ডেলিভারি দিয়ে দিলেন 2 ঘন্টার মধ্যে, বাট কাজটা আপনার কমপ্লিট হবে 24 আওয়ার পরেই, বাট সে যদি অ্যাকসেপ্ট করে নেয় সাথে সাথে করে দিতে পারবে। তো আমরা এখানে প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক দিলাম, ঠিক আছে, তারপর ইন্ডাস্ট্রি, সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি টু এক্সপ্লোর, এখানে আমরা কোন রিলেটেড ইন্ডাস্ট্রি করব আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, যেমন আমরা আমরা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট। আচ্ছা, বাহির কান্ট্রি আমরা ধরেন ই কমার্সের জন্য অ্যাড সেট আপ করবো, ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং, এনভায়রনমেন্ট, এডুকেশন, ই কমার্স, বিজনেস, বিজনেস সিলেক্ট করে দিই।
তার বিজনেস, সেটা যে কোনো ধরনের বিজনেস হতে পারে। অবশ্যই যে ফেসবুকে টাকা দিয়ে অ্যাড রান করবে সে তো ব্যবসার জন্যই করবে, সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে। তো আমরা বিজনেস সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট ওয়ার্ক, আমরা ইংলিশ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে কি দিলাম, ফেসবুক দিলাম। সাজেশন আদার কি বুঝতে পারিনি, আদার এই যে নিচে একটা অপশন আছে এটা হলো সাজেস্ট আদার, সেভ ইউর গিগ টু সাবমিট। আপনি যদি ওই ফেসবুক এটা কাউকে সাজেস্ট করেন, অন্য যারা গিগ ক্রিয়েট করবে সেটা করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, কিভাবে দুইটা একসাথে দিব, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম, ওটা একটু দেখাই দেন। এখানে তো আপনার প্ল্যাটফর্মে একটাই সিলেক্ট করতে হবে, বাট কিন্তু ভাই অনেকগুলো দিকে দেখা যায় দুইটা একসাথে আছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম দুটো আপনাকে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সিলেক্ট করা থাকলে তো দুটো হওয়ার কথা না, কারণ এখানে দেখেন আপনি দুটো আপনি চাইলেও সিলেক্ট করতে পারতেছেন না। ওটা হলো আপনি ডিসক্রিপশনে দেখেছেন, ডিসক্রিপশনে দেওয়া যায়, আমি দেখাচ্ছি। এটা হলো গিগ মেটা ডাটা, এটা কেউ দেখতে পারবে না, আপনি মেটা ডাটা তো দেখতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে রয়েছে সার্চ ট্যাগ, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সার্চ ট্যাগ কি হতে পারে, এখানে হলো আমাদের গিগটা মানুষের সামনে অ্যাপিয়ার যে হবে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা ট্যাগ বুঝি, তো সার্চ ট্যাগটা হলো যখন মানুষ সার্চ দিবে তখন কোন ট্যাগটা অনুযায়ী আমার গিগটা মানুষের সামনে যাবে। তো আমরা সার্চ ট্যাগ নিব, তো যেহেতু আমাদের এটা রয়েছে ডুয়ার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড সেটআপ, আমরা চলে যাব। দেখেন এখানে আমি লিখতেছি ফিব অ্যানালাইটিক্স, এই যে ফ্রি ফাইবার অ্যানালাইটিক্স কিওয়ার্ড টুল, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব, কপি করতেছি, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আসলে এটা সম্পর্কে অনেকেই জানে না যে এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন। তো আমরা এখানে ফাইবার টুলস থেকে কিওয়ার্ড অ্যানালাইটিক্সে যাব। কিওয়ার্ড অ্যানালাইটিক্সে গিয়ে আমাদের কিওয়ার্ড, এটা কি ফাইবার নাকি, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস সার্চ দিলাম। দেখেন এখানে টোটাল গিগ রয়েছে হলো 12,189টা গিগ রয়েছে এটার উপরে, মানে 12,000 গিগ রয়েছে। ফাইবার চয়েস আছে একটা, প্রো সেলার আছে 8টা, স্টুডিওস আছে একটা, তারপরে ফিচার্ড গিগ 0, এক্সট্রা ফাস্ট, অনলাইন সেলার রয়েছে এই গিগের উপরে 50 জন, রানিং নিউ আছে 4টা। তো এখানে যেহেতু লেভেল 2 সেলার বেশি, আমরা এখানে এই এই কিওয়ার্ডটা নিচ্ছি না। আচ্ছা, তারপরে আমরা আবার একটু সার্চ দেব, ফেসবুক অ্যাডস সেট আপ, এটা একটু চেক করি। এটায় 13,000, এটা আরও বেশি। নো লেভেল এখানে 20%, লেভেল 2 16%, লেভেল 1 12%, প্যাকেজে আছে নো লেভেল সবচেয়ে বেশি 3-1। ওকে, অনলাইন সেলার আছে 17 জন, নিউ অ্যারাইভাল একটা। আচ্ছা, এটা আমরা নিতে পারি চাইলে, কারণ এটা এই গিগটার উপরে অনলাইন সেলার কম থাকে, সেটাকে আমরা যদি নেই আমরা এটাকে নিয়ে নেই, আমাদের গিগের যে এসিও ট্যাগ আছে এখানে রেখে দিলাম, তারপর একটা এন্টার করে দিলাম ফেসবুক অ্যাড সেটআপ। তারপরে রয়েছে আমরা ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা অবশ্যই নিতে পারি। আচ্ছা, আমরা একটু চেক করি, আবার আমরা যেখানে ফাইবার একটা ট্যাব ওপেন করেছিলাম এটা না, এখানে এখান থেকে আমরা সাজেস্ট নিব। এখন এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডস, এটা একটা ট্যাগ হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাডস। দেখেন এখানে কিন্তু সাজেস্ট রয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সিলেক্ট করার পরে অনেকগুলো চলে এসেছে, আমরা এইখান থেকে সাজেস্টেড থেকে ট্যাগ নিব, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংটা হওয়ার সুবিধা হতে পারে, অনেক
সম্ভাবনাটা বেড়ে যাবে। সোশ্যাল মিডিয়া অ্যাডস, এটাকে আমরা একটু অ্যানালাইজ করি। হ্যাঁ, এটা হলো 73,000, এটা হিউজ পরিমাণ গিগ রয়েছে এটার উপরে। প্রো সেলার 14 জন, অনলাইন সেলার 13, ফিচার্স গিগ নেই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেই, লেভেল 2 হিউজ পরিমাণ সেলার রয়েছে, হাইয়েস্ট রেটিং 5, অ্যাভারেজ প্রাইস $130। এই গিগ, এই ট্যাগের গিগের উপর যে গিগুলো রয়েছে তার অ্যাভারেজ প্রাইস হলো $130, লোয়েস্ট প্রাইস $5, হাইয়েস্ট প্রাইস $995। এই যে শুধু অ্যাডস ম্যানেজমেন্ট করে, মানে এটা কিসের উপরে আমি সার্চ দিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যাডস, এটার উপরে কেউ না কেউ একটা গিগে $995 পর্যন্ত প্রাইস দিয়েছে। গিগস বাই কান্ট্রিজ আমরা একটু দেখি বাংলাদেশের। হ্যাঁ, এটা বাংলাদেশের 9টা গিগ র্যাঙ্কিংয়ে রয়েছে, তারপর পাকিস্তানের রয়েছে 10টা, ইউনাইটেড স্টেটও এখানে খুব ভালো পরিমাণ প্রতিযোগিতা করতেছে। আচ্ছা, এটাকে আমরা বাদ দিই, আমরা অন্য একটা আবার দেখি। পরেরটা দেখি আমরা, আমরা প্রথম দিকে চেষ্টা করব যেগুলো লো কম্পিটিটিভ, মানে যেগুলোর কম্পিটিশন যে কিওয়ার্ডগুলোর কম সেগুলো নেওয়ার জন্য। এটা রয়েছে 26,000, নো লেভেল, এটা আমরা নিতে পারি, এখানে নো লেভেল সেলার বেশি। লেভেল 3 রয়েছে, লেভেল 1 রয়েছে 37, লেভেল 2 রয়েছে 41, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, লোয়েস্ট প্রাইস $5। দেখি অনলাইন কেমন, উফ, এটা আবার অনলাইন সেলার অনেক বেশি, 31, যাক ব্যাপার না, এটা আমরা নিতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা আমরা এটাকে নিয়ে নেই। তারপরে আমরা আবার একটু দেখি কোথায় রয়েছে, আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট, এইটা রয়েছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, এটাকে আমরা একটু দেখি। ৬৬,000, এটা আমরা নেব না, এটাকে দেখি একটু। আচ্ছা, এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া না দিয়ে আমরা আবার একটু চেক করি কোনখান থেকে নালে, এখানে এখানে যদি আমরা ফেসবুক প্রমোশন দেই, আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করতেছি, হ্যাঁ সুন্দর একটা কিওয়ার্ড, 5,570 অনলি, অনলাইন সেলার 41, নো লেভেল, ওকে এটা সুন্দর, ফেসবুক প্রমোশন দেই এটা আমরা। আচ্ছা, এটাকেও আমরা বাদ দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া আমরা চাচ্ছি না, ওটা হলো মার্কেটিংয়ের উপরে ছিল, তো আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখে দেই, ফেসবুক মার্কেটিং, এটা আরও কম, 4,633, 48 অনলাইন, হাইস্ট প্রাইস, এটা বাংলাদেশ সবচেয়ে বেশি দেখেন সহজ কাজগুলো, বাংলাদেশে 140, অন্য কান্ট্রিগুলো এই নিয়ে কাজই করে না, তারা সব করিয়ে নেয় বাইরে থেকে। তো ফেসবুক মার্কেটিং এটাকে আমরা নিতে পারি, আমি জাস্ট কিন্তু একটা দেখাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনারা যে শুধু এই মার্কেটিং নিয়ে করবেন এমন না, আপনারা বিভিন্নভাবে নেবেন। তো এভাবে আমরা 5টা ট্যাগ ম্যাক্সিমাম নিতে পারবো, বাট যদি ওয়ার্ড বেশি হয়ে যায়, সম্ভবত 50 ওয়ার্ড, তার বেশি হয়ে গেলে আর নেবে না। সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স দ্য সেলার ভেরিফাইড স্কিল, এখানে একটা প্লিজ নোট দিয়েছে, মানে কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনাকে স্কিলের প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, আমরা এবার যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করি, দেখেন আমরা কী দিয়েছি, আই উইল ডু ইউর ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ উইথ ম্যানেজমেন্ট ইন 2 আওয়ার, ওকে ঠিক আছে, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করেছি, সব কিছু আমাদের ঠিক আছে। তো আপনার খুব সুন্দরভাবে টাইটেলটা দেখে, অনেকগুলো গিগ থেকে টাইটেল দেখে কিওয়ার্ড দেখবেন, গিগ থেকেও আমরা কিন্তু কিওয়ার্ড দেখতে পারতাম। আচ্ছা, আমরা গিগ থেকে কয়েকটা কিওয়ার্ড দেখে আসি,
দেখেন এখানে যারা করতেছে, এটা আমরা কোথায় গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা দিয়েছি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা আমরা এখানে যে এক নাম্বার রয়েছে তার একটু ইয়াগুলো দেখি, কিওয়ার্ডগুলো আমরা নিচে চলে যাব। দেখেন এখানে সে কী দিয়েছে, ফেসবুক অ্যাডস, এফবি অ্যাডস ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাডস, এফবি অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে তার ট্যাগগুলো দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এখান থেকে এফবি অ্যাডস ম্যানেজার এটা নিতে পারি, কারণ এটা লো কম্পিটিটিভ। আই থিঙ্ক আমরা একটু চেক করি এটা লো কম্পিটিটিভ কি না। আচ্ছা আমি কি কেটে দিয়েছি, কি দেখেছিলাম ওখানে, এফবি অ্যাডস ম্যানেজার। ওকে এফবি অ্যাডস ম্যানেজার, হ্যাঁ মোটামুটি কম কম্পিটিটিভ। আমরা এফবি অ্যাডস ম্যানেজারটাকে নিতে পারি। কত রয়েছে, 4950, অনলাইন সেলার কম, এটাকে আমরা নিতে পারি। এবং এখানে নো লেভেল বেশি, এটা কাজ পাওয়ার সম্ভাবনাটা আমাদের বেড়ে যাবে। টপ রেটেড সেলার নাই কোনো, লেভেল টুর রয়েছে মাত্র একজন, লেভেল ওয়ান 6 জন, 6 জন লেভেল ওয়ান এবং লেভেল টু 1 জন। ওকে খুব সুন্দর একটা কিওয়ার্ড, এটাকে আমরা নিয়ে নেই আমাদের গিগে। ওকে এভাবে আপনারা কিন্তু গিগ দেখেও নিতে পারবেন, আমি জাস্ট একটা নিয়ে দেখালাম, আপনার বিভিন্ন গিগে গিয়ে এখান থেকে দেখে দেখে কিওয়ার্ড নিয়ে নেবেন। ঠিক আছে, ফেসবুক অ্যাড সেটআপ, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে আমাদের 4টা হয়ে গেছে, আমরা এই 4টাই নিচ্ছি। আর ডু ফেসবুক ইনস্টাগ্রাম। আচ্ছা এখন হলো ভাই আরেকটা নিয়ে, একটু মাত্র জয়েন করলাম তো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আরেকটা কিওয়ার্ড নিয়ে একটু দেখান আমাকে জাস্ট। আচ্ছা আমরা এখানে সার্চ করেছিলাম আমাদের যে ইয়াটা ছিল, আমাদের যে যে ক্যাটাগরি আন্ডারে আমরা গিগ করতে চাচ্ছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সেটা সার্চ করেছি। এখানে বিভিন্ন মানুষের ইয়া রয়েছে, দেখেন বলেছিলাম ওখানে একটা টপ রেটেড সেলার রয়েছে, ইনি হলো টপ রেটেড সেলার। তো আমরা টপ রেটেড সেলারে না যাই, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখানে একটা রয়েছে 17% অফ, 2.2K। আচ্ছা আমরা বাংলাদেশি সেলারদের একটু কয়েকটা কিক দেখি, সেলার ডিটেলস, সেলার লিপসিন, বাংলাদেশ অ্যাপ্লাই। আচ্ছা আমরা আরও কিছু অ্যাপ্লাই করে দিই, আমরা লেভেল টুর একটা সেলার থেকে নিই অ্যাপ্লাই। আচ্ছা দেখেন এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং লেভেল টু একজন সেলার, সে লেভেল টু হয়েছে অবশ্যই, তো তার গিগ সুন্দরভাবে ইয়া থাকার কথা, ট্যাগ। তো আমরা তার ট্যাগগুলো দেখবো, আমরা গিগে ঢুকে নিচে চলে এসেছি। দেখেন এখানে ফেসবুক ভিডিও অ্যাডস, অ্যামাজন প্রোডাক্ট ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, মার্কেটিং ভিডিও, শর্ট ভিডিও অ্যাড, সে শুধু ভিডিও নিয়ে কাজ করতেছে, এটাই ভিডিও অ্যাড নিয়ে, ফেসবুক অ্যাডভার্টাইজিং ভিডিও। ওকে আমরা এটা স্কিপ করে দেই, আইল ক্রিয়েট ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাডস ক্যাম্পেইন অন ইউর অ্যাড ম্যানেজার। আচ্ছা এই নিয়ে লেভেল টুর সেলার, আমরা যে অ্যাড ম্যানেজার থেকে যে কাজগুলো করি, স্টিল তার 3টা অর্ডার কিন্তু পেন্ডিং রয়েছে, কুয়েতে আছে। তো আমরা তার ট্যাগগুলো একটু দেখে নেই, 150টা রিভিউ রয়েছে এবং বেশিরভাগ এই গিগটায় 10টা রয়েছে রিভিউ। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক
অ্যাডভার্টাইজিং, তো এগুলো আমরা সব নিয়েছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর ফেসবুক, আচ্ছা আমরা শুধু ধরেন এখানে লেখা এফবি অ্যাডস, অথবা আপনারা এখান থেকে দেখে তারপরে চলে যাবেন অ্যানালাইটিক্সে। আমরা আবার এটাকে একটু অ্যানালাইজ করব কিওয়ার্ডটাকে, এফবি অ্যাডস ম্যানেজার, আমরা শুধু এফবি অ্যাডসটাকে এবার অ্যানালাইজ করি। ধরেন এটা আমাদের এটা কিওয়ার্ড, খুব সুন্দর একটা কিওয়ার্ড, লো কম্পিটিটিভ, টোটাল গিগ রয়েছে 911টা, এটার উপরে ফাইবার চয়েস আছে একটা। কত বলে ধরে নিব লো কম্পিটিটিভ, মানে কতর মধ্যে, কত 5000 এর মধ্যে হলে লো কম্পিটিটিভ ধরে নেবেন, 5000 6000 এমন, 50000 60000 যেগুলো ওই কিওয়ার্ড গুলো ইউজ করবেন না, না করাই বেটার, কারণ বুঝতে পারতেছেন যে তাদের মধ্যে। আর দেখবেন যে যেই কিওয়ার্ড গুলোতে আপনার লেভেল 2 সেলার কম, লেভেল 1 সেলার কম, ওইগুলো নেয়ার চেষ্টা করবেন। এটার উপরে অনলাইন সেলার আছে 21, তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি এফবি অ্যাডস। আমরা এটাকে কপি করতেছি এবং আমাদের গিগে দিয়ে এন্টার করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা কি করছি, ভাই যেহেতু পরে এসেছেন আমরা এখানে প্ল্যাটফর্ম টাইপ সিলেক্ট করেছি, ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছি, বিজনেস, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি ইংলিশ, প্ল্যাটফর্ম আমরা ফেসবুক সিলেক্ট করেছি, তো গিগের টাইটেল দিয়েছি, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিয়ে দিয়েছি। ওকে, এরপরে যেটা রয়েছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। তো একটি গিগ ওপেন হয় মূলত 6টা স্টেপে, প্রথমে আমাদেরকে ওভারভিউ সেট করতে হবে, দেন প্রাইসিং করতে হবে, দেন আমাদের গিগ সম্পর্কে ডিসক্রাইব করতে হবে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করতে হবে, দেন আমাদের কাজ করার জন্য কী কী রিকোয়ারমেন্টস আমরা বাইরের থেকে নেব সেগুলো সেট করতে হবে, দেন আমাদের গিগের গ্যালারি সেট করতে হবে, দেন পাবলিশ। তো আমরা এখানে কী করেছি, কিওয়ার্ড ওভারভিউ অপশনটা টোটালি 100%ভাবে কমপ্লিট করতে পেরেছি আশা করি। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, দেখি কোনো এরর আসে কি না, সেন সেভড। ওকে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এখানে আমাদের কোনো প্রবলেম নেই। তারপর রয়েছে স্কোপ অ্যান্ড প্রাইসিং, দেখেন এখানে স্কোপ অ্যান্ড প্রাইসিং, আবার আমরা চলে যাব যেখান থেকে আমরা দেখতেছিলাম। আচ্ছা এটাই আমরা দেখি, আমাদের এখানে সিলেক্ট করতে হবে হলো এগুলো স্ট্যান্ডার্ড, আমাদের প্যাকেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে চাচ্ছি কি আনলক ইউর পটেনশিয়াল রেভিনিউ উইথ 3 প্যাকেজ, কেন এটা আনলক হলো না কেন, ও আচ্ছা এটা অফ করা ছিল, গট ইট। আমরা 3 প্যাকেজ দিতে চাচ্ছি, তো আমাদের প্যাকেজের একটা নেম দিতে হবে, প্যাকেজের নেমটা কি, প্যাকেজের নেমটা হলো এটা গেটিং স্টার্ট। এখানে আপনি কি ইউজ করতে পারেন, যেমন গোল্ড প্লাটিনাম, তারপরে এখানে ডায়মন্ড গোল্ড প্লাটিনাম, এ তিনটা ইউজ করতে পারেন, তবে এভাবে ইউজ করতে পারেন কিন্তু, ঠিক আছে। আপনারা যে কোনো তিনটা প্যাকেজের নাম দিবেন, ভাই ক্লাসে ঠিক আছে, বুঝতে পেরেছেন, এখানে তিনটা নাম দেবেন, আমি দিলাম গোল্ড প্লাটিনাম, আচ্ছা প্লাটিন গোল্ড ডায়মন্ড প্লাটিনাম, আমি এখানে তিনটা নাম দিয়েছি আমার যে প্যাকেজগুলো আমি অফার করব সেই নামগুলো দিয়েছি। যেমন আপনি ডিরেক্টলি চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলোও দিতে পারতেন। তারপরে কি বলছে, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইওর অফারিং, আমরা কি অফার করতেছি তার একটা ডিসক্রিপশন দিতে পারে এখান থেকে। আপনারা প্রতিটি গিগ করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, অবশ্যই একটু অ্যানালাইজ করবেন, 5-6টা গিগ অ্যানালাইজ করবেন। আপনি যত গিগ তৈরির আগে গিগের প্রতি যতটা টাইম দিবেন আপনার ততটা কম টাইম দিতে হবে গিগটা করার পরে, যদি আপনি এখানে টাইমটা আগে দিয়ে নেন, না হলে আপনাকে কিন্তু এটা র্যাঙ্ক করাতে অনেকটা সাফার করতে হবে। তো অবশ্যই আমরা গিগ ক্রিয়েটের আগে আমরা সুন্দরভাবে একটা রিচার্জ করে দেন গিগ ক্রিয়েট করব। তো এখানে সে কি বলেছে, গেটিং অ্যাড অ্যাকাউন্ট প্লাস অন ক্যাম্পেইন সেট আপ টু অ্যাড সেট অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড বিডিং, এখানে খুব এই কাজগুলো সে করবে হলো বেসিক প্যাকেজে। দেন স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাই, এখানে বেসিক প্যাকেজে সে অন ক্যাম্পেইন করতেছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে সে 3 ক্যাম্পেইন করবে এবং 6টা অ্যাড সেট করবে, লেজার টার্গেটেড অডিয়েন্স অ্যানালাইটিক্স করে দেবে এবং ফেসবুক পিক্সেলটাকেও সেট আপ করে দেবে। তারপর প্রিমিয়ামে কী রয়েছে, 5 অ্যাডস ক্যাম্পেইন প্লাস 10 অ্যাডস সেট প্লাস কাস্টম টার্গেটেড অডিয়েন্স, আপনি কাস্টম টার্গেটেড অডিয়েন্স করে দেবে, ফেসবুক পেজ সে অপটিমাইজ করবে এখানে,
এবং পিক্সেল সেটআপ এবং ট্র্যাকিং এটাও করে দেবে। এখানে কি দিয়েছে, টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করবে সে, দেন অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন করবে, অ্যাড দিতে যে কন্টেন্ট লাগবে সেটা সে ক্রিয়েট করবে, ক্যাম্পেইনটাকে সে অপটিমাইজ করবে, কিওয়ার্ড রিসার্চ করবে এবং অ্যাডস অ্যানালাইটিক্স রিপোর্ট সে আপনাকে প্রদান করবে। এবং এটা 8 দিন সে টাইম নিয়েছে, 8 দিন ধরে সে এটা করবে। তারপরে অ্যাড অ্যানালাইটিক্যাল রিপোর্ট, জি অ্যাড অ্যানালাইটিক্যাল রিপোর্ট, বা রিপোর্ট তো আপনারা জানেন না, অ্যাডস ম্যানেজার যে রিপোর্টটা থাকে, কতজন দেখলো, কতজনের কাছে গেল, কত ক্লিক পড়লো, এগুলো। আচ্ছা, তারপরে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে রয়েছে 6 ডেজ, অ্যাড অ্যানালাইটিক্যাল রিপোর্ট রয়েছে, কিওয়ার্ড রিসার্চ রয়েছে, বাকি সব কাজগুলোই করবে। এখানে শুধু তার 2 দিন টাইম কম, এখানে 8 ডেজ, এখানে 6 ডেজ, বাকি কিন্তু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে তার সেম। তারপরে রয়েছে বেসিক, বেসিকে সে কী করবে না, ক্যাম্পেইনটাকে সে অপটিমাইজ করবে না এবং রিপোর্টটা সে আপনার প্রদান করবে না, অ্যাডস অ্যানালাইটিক্যাল রিপোর্টটা সে আপনাকে দেবে না কোনো, এবং 3 ডেজ সে টাইম নেবে এটার জন্য। তো আমরা এটা একটা দেখলাম, আমরা আবার চলে যাই এখানে, এখান থেকে আমরা কোটা এটা কোনটা দেখলাম, দ্য থিফ নাকি, না আমরা নিচে যে সাজেস্টেড করেছে এটাও দেখতে পারি, দ্য থিফ। তো আমরা এখান থেকে দ্য থিফ 3 নম্বরে যে রয়েছে তার গিকটা একটু দেখি, এখানে কী বলেছে, সেট আপ অন অ্যাড ক্যাম্পেইন অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্স রিসার্চ অপটিমাইজেশন, অ্যাড ব্যানার, সে অ্যাড ব্যানারও করে দিবে। তারপর রয়েছে সেট আপ টু অ্যাড ক্যাম্পেইন প্লাস অডিয়েন্স রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন অ্যান্ড অ্যাড ব্যানার, সেট আপ 4 ক্যাম্পেইন অডিয়েন্স রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন অ্যাড ব্যানার, সে শুধু কোয়ান্টিটি বাড়িয়েছে আর কিছুই করেনি, এই তিনটা জিনিস। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তারপরে চাইলে আমরা আরও একটা দেখতে পারি, অ্যাড সেট আপ, অ্যাডস ম্যানেজমেন্ট, পিক্সেল সেট আপ, অডিয়েন্স রিসার্চ, আমরা এখান থেকে আর একটা দেখি, অ্যাড সেট আপ, সেট আপ টু অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড কপি, টার্গেটেড অডিয়েন্স, তারপর 4 অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড কপি, পিক্সেল সেট আপ, টার্গেটেড অডিয়েন্স, রিটার্গেটিং, কাস্টম লুক লাইক, আনলিমিটেড অডিয়েন্স। আচ্ছা, এটা খুব সুন্দর আছে, আমরা এটা কিন্তু চাইলে নিতে পারি এখান থেকে কিছু কিছু, সেটাকে জাস্ট আমরা কপি করি ওখানে নিয়ে কাস্টমাইজ করবো। আপনারা অবশ্যই ডিরেক্টলি লিখে দেবেন, আমি যেহেতু আপনাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি আমি জাস্ট কপি করে আনতেছি। আচ্ছা, এখানে আমরা ধরেন এটা আমরা লিখেছি, 8 অ্যাড সেট আপ আমরা এখানে করব, প্লাস অ্যাড কপি করব, একটা অ্যাড থেকে আরেকটা অ্যাড ক্রিয়েট করে দিব, পিক্সেল সেট আপ করে দিব, রিটার্গেটিং, কাস্টম অ্যান্ড লুক লাইক, আনলিমিটেড অডিয়েন্স। তো এখানে আমরা আরেকটু অ্যাড করতে পারি, এখানে এখানে আমরা আরেকটা দেখেছিলাম সম্ভবত, ক্যাম্পেইন সেট আপ, টু অ্যাড সেট, টার্গেটিং, বিডিং। আচ্ছা, অ্যানালাইটিক্স প্লাস পিক্সেল সেট আপ, আমরা এটা অ্যাড করে দেই, আমাদের পিক্সেল সেট আপ রয়েছে কোথায়, এখানে অ্যানালাইটিক্স প্লাস পিক্সেল সেট আপ, অ্যানালাইসিস, পিক্সেল সেট আপ, ওকে। এখানে আমরা একটা অ্যান্ড ইউজ করতে পারি, আচ্ছা এটা আমাদের ফুল হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখানে আমরা এটা নিয়েছি, আমরা একটা এস কেটে ফেলেছি, ওকে। আচ্ছা, এটাকে আমি কপি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি, এটাকে 4 করে দিচ্ছি, 4 অ্যাড সেট আপ, অ্যাড কপি, অ্যানালাইসিস, পিক্সেল সেট আপ, এটাই আমি চাচ্ছি না, আনলিমিটেড অডিয়েন্স রাখবো, মানে প্লাস অডিয়েন্স, আনলিমিটেড রাখবো না, প্লাস অডিয়েন্স। এখানে টার্গেটিং, রিটার্গেটিং, এখানে লুক লাইক, রিটার্গেটিং কথাটা আমি রাখতে চাচ্ছি না, কাস্টম অ্যান্ড লুক লাইক অডিয়েন্স, ওকে। এটাকে আবার কপি করি, আমি কিন্তু কমিয়ে দিচ্ছি সার্ভিস, কারণ বেসিকে সবচেয়ে কম দাম থাকবে স্ট্যান্ডার্ডে, তারপরে প্রিমিয়ামে সবচেয়ে বেশি। তো আমি এখানে ধরা যাক 3টা করব, কারণ আমরা চাবো প্রথমে আমাদের কাস্টমার আসুক, তাই বেসিকে একটু বেশি দিয়ে
আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে থ্রি ডেজ করলাম, থ্রি অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস কপি, অ্যানালাইসিস, পিক্সেল সেটআপ প্লাস কাস্টম অ্যান্ড লুক লাইক অডিয়েন্স প্লাস কাস্টম অ্যান্ডটা আমি রাখতে চাচ্ছি না, কাস্টম কাস্টম অডিয়েন্স। ওকে ওকে, আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে যে স্টেপটা সেটা হলো আমরা কত দিনে ডেলিভারি দেবো, ডেলিভারি টাইম। তো আমি চাচ্ছি যেটা বেসিক এটা অন ডে ডেলিভারি দেবো, যেটা আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে এটা থ্রি ডেজ ডেলিভারি দেবো, এবং এটা সেভেন ডেজ দেবো, অথবা আমরা এখানে ফাইভ ডেজ ইউজ করতে পারি, অথবা সেভেন ডেজ, যেহেতু ক্যাম্পেইনের কাজ আমরা সেভেন ডেজ দিতে পারি। তারপরে এখানে আমরা টার্গেট অডিয়েন্স করবো কি না, না এটা আমাদের টার্গেট অবশ্যই আমরা টার্গেট অডিয়েন্স অ্যাড করে দিই, এখানে আমরা টার্গেট অডিয়েন্সটাকে অ্যাড করে দিই। কাস্টমের এখানে আমি টার্গেট অডিয়েন্স দিয়ে দিই, কাস্টম অ্যান্ড লুক লাইক, এখানে প্লাস চিহ্নটার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপরে অটোমেটেড ফিড অ্যাডস, আমরা এখানে কী কী সার্ভিস দেব, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, অ্যাড আইডিপি, এটা কি অটোমেটেড ফিড অ্যাডস? হ্যালো, ফিড যে আমাদের, আমাদের যে ফিড দেখি না, ফিড বলতে বুঝতে পেরেছেন কি না, আমাদের ফেসবুকে যে ডে এই টাইপের যেগুলো থাকে ওইগুলোতে যে ফিড অ্যাডগুলো হয় ওগুলো। আচ্ছা, এখানে আমরা এই চারটা সার্ভিসই দেব, কারণ এটার প্রাইসটা আমি কম দেব। ম্যানেজমেন্ট ডিউরেশন আমরা এটাকে 7 দিন ধরে ম্যানেজমেন্ট করব, এবং এটার প্রাইস আমরা $5 দিচ্ছি, $5 আমরা এই কাজটা করে নেব। ঠিক আছে, তারপরে একটা আমরা থ্রি ডেজ দিয়েছিলাম, এখানে আমরা টার্গেট অডিয়েন্স দেব, অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করব, ক্যাম্পেইন অপটিমাইজ করব, কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, এটাই আমরা কিওয়ার্ড রিসার্চটা বাদ দিয়ে দেই, অ্যাড অ্যানালাইটিক্স রিপোর্টটা দেব, এটাকে আমরা থ্রি ডেজ, আচ্ছা এটা হলো সাপোর্ট, সাপোর্ট আমরা ধরা যাক এটাই 10 ডেজ দেব। ম্যানেজমেন্ট করব আমরা 10 ডেজ, তারপরে এটাকে আমরা প্রাইস $20 করে দিই। ঠিক আছে, এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে যেটা রয়েছে 7 ডেজ ডেলিভারি, এখানে আমরা এটা করব, সিজনালিটি অ্যাড ক্যালেন্ডার করে দিতে পারবো, অ্যাড কন্টেন্ট ক্রিয়েট এগুলো সব করব, এবং এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন আমরা 30 ডেজ, 30 দিন আমরা ম্যানেজমেন্ট ডিউরেশন করব, এটা আমরা $70 দিয়ে দেয়, একটু কমেও দিতে পারি $50 দেয়। ঠিক আছে, প্রাইস প্রাইসটা কিভাবে নির্ধারণ করতেছেন? প্রাইসটা এই যে আমি সার্ভিসের উপরে এখানে সার্ভিস কম দিচ্ছি, প্লাস এটা আমি চারটা বেশি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, এটা চারটা, এটা তিনটা, আমি যেভাবে সার্ভিস দেব ওইভাবে প্রাইস নির্ধারণ করব। এখানে ব্যাপারটা হলো কি, ক্লায়েন্টে তারা তারা কি অফার দিবে প্রাইস, না নিজেরা এটা চাহিদা দিবে, নাকি এটা আমরা ডিসাইড করে দিয়েছি? আমাদের পণ্যটার তিনটা ভেরিয়েন্ট আছে, যেমন আমরা যদি একটা মোবাইল থেকে উদাহরণ নেই, আমাদের একটা Xiaomi ফোন রয়েছে, এটা তিনটা ভেরিয়েন্ট আছে, একটা হলো 2 জিবি র্যাম, একটা হলো 4 জিবি র্যাম, একটা 6 জিবি র্যাম। আপনি যদি 2 জিবি কিনেন আপনি $5 দিবেন, আপনি যদি 4 জিবি কিনেন আপনি $20 দিবেন, আপনি যদি 16 জিবি অথবা 8 জিবি কিনেন আপনি দেবেন হলো $50। এটা আমরা ডিসাইড করে দিয়েছি, বাট সে কাস্টমার, আমাদের যে কাস্টমার তার ইচ্ছা, সে যেটা ইচ্ছা সেটা কিনতে পারবে। আমাদের তিনটাই অপশন রয়েছে, সে যদি 2 জিবি নাই 2 জিবির মতো সার্ভিস পাবে ওই ফোনে, 4 জিবি নিলে 4 জিবির মতো, অ্যাজ ইউজুয়াল এভাবেই। এখানে সার্ভিসগুলো আমরা কী কী সার্ভিস আবার এক্সট্রা দেবো সেটা এখানে ডিসাইড করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে অ্যাড এক্সট্রা সার্ভিস, আমরা এই অ্যাডটায় কী কী এক্সট্রা সার্ভিস দিতে পারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি করতে পারি। এখানে আমাদের এই একটা যেহেতু একদিন ডেলিভারি দেয়, এটাকে আমরা বেসিকে কিছু চেঞ্জ করব না, আমরা সেকেন্ডটা যদি 2 ডেজ ডেলিভারি করি এটাই আমাদেরকে $10 বেশি দিতে হবে। কেউ যদি চায় তার ফার্স্ট ডেলিভারি লাগবে, আমাদের সেকেন্ডটা কতদিন করেছিলাম 3 ডেজ, কেউ যদি চায় সে এটা কিনবে এবং ডেলিভারি তার 2 দিনের মধ্যে লাগবে, তখন তাকে $10 বেশি দিতে হবে। এবং প্রিমিয়ামে সে যদি চায় 3 ডেজের মধ্যে ডেলিভারি নেবে, এটা আমরা 7 দিন দিয়েছি,
এটার জন্য আমাকে আরো $20 বেশি দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ যদি করতে চাই, আমাদের প্রথম যে গিগটা রয়েছে সেটা আমরা কিওয়ার্ড রিসার্চ কিন্তু সিলেক্ট করে দেইনি। দেখেন কোথায়, এই যে এই গিগটা আমি কিওয়ার্ড রিসার্চ সিলেক্ট করিনি। তো সে যদি চায় আমার থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবে, তাকে অবশ্যই প্রথম গিগটা যদি কেউ সিলেক্ট করে তাকে আরো $5 বেশি দিতে হবে। অ্যাডিশনাল আমাদের ডেট প্রয়োজন নেই। আচ্ছা আমরা অন ডে সিলেক্ট করে দিই। ওকে, আমাদের আর কিছু গিগের এক্সট্রা প্রয়োজন নেই, যদি চাই আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা এটা অ্যাড করব না, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের এগুলো সব যদি হয়ে যায় চেঞ্জ সেভ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবার যেটা রয়েছে এটা হলো ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা কি মূলত, এটা হলো এই পার্টটা গিগের, সরি এটা তার নিজের পার্ট না, এটাই তো সম্ভবত। এই যে এখানে দেখেন একটা অ্যাবাউট দিস গিগ, এটা হলো গিগের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনি গিগটা কী কী সার্ভিসটাকে দিচ্ছেন সে কিন্তু এখানে লিখে দিয়েছেন, বাট এই গিগটার আবার খুব সুন্দরভাবে একটা অ্যাবাউট লিখবেন। আপনারা যখন যে গিগটাই করবেন মানে মাস্টলি ট্রাই করবেন অ্যাবাউটটা খুবই সুন্দরভাবে লেখার জন্য, এবং এখানে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন আপনার ইয়ার মধ্যে। আপনার যে মেইন কিওয়ার্ড কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছিলেন সেগুলো এখানে রাখার চেষ্টা করবেন অ্যাবাউট গিগের মধ্যে, ঠিক আছে। অবশ্যই কারো থেকে ডিরেক্টলি কপি করবেন না, আপনি কারো থেকে আইডিয়া নিতে পারেন, বাট ডিরেক্টলি কপি করে এনে দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। আপনার কখনোই গিগ র্যাঙ্ক করবে না তার আগে, কারণ তারটা তো আগে রয়েছে। তারপরে আরও অনেক বিষয় আছে, ফাইবার যদি এটা বুঝতে পারে আপনি ডিরেক্টলি কপি করছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেও প্রবলেম হতে পারে। তো আমরা অবশ্যই এখান থেকে ধারণা নিব, যেমন এখানে আপনি এটুকু দেখেন ভালো করে পড়েন, আর ইউ লুকিং ফর এক্সপার্ট ফেসবুক মার্কেটার হু ক্যান হেল্প ইউ টু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্যাট কনভার্ট সেল। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে সে, আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটার। এখানে কি সে তার প্রশংসা করেছে, সে এক্সপার্ট নিচে যেহেতু তারই এই গিগটা, এক্সপার্ট মার্কেটার খুঁজতেছেন আপনি যে আপনার ক্যাম্পেইনকে সেলে পরিণত করবে, বিক্রিতে পরিণত করবে, মানে আপনি যে ক্যাম্পেইনটা দিচ্ছেন সেখানে আপনার প্রফিট হবে, এটা বোঝাচ্ছে। এটাও গেল প্রথম। তারপর বলছে অর ডু ইউ নিড সামওয়ান ফর ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট টু ক্রিয়েট টার্গেটেড এফবি অ্যান্ড ক্যাম্পেইন ইন ইউর অ্যাডস ম্যানেজার দ্যাট কস্ট লেস অ্যান্ড কনভার্ট মোর। পরেরটা কী বলেছে, যে টাকা কম লাগবে বাট আপনি রেজাল্ট ভালো পাবেন। এখানে খুব সুন্দর দুটো কথা লিখেছে, ইয়েস ইউ আর দ্য রাইট প্লেস, তারপরে বলেছে আপনি সঠিক জায়গায় আছেন। 80% অফ ইন্টারনেট ইউজার আর ফেসবুক, আর অন ফেসবুক এভরি সেকেন্ড দেয়ার আর অ্যাবাউট 20,000 পিপল ইউজিং দিস উইথ 2.38 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। এফবি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস ইজ গোল্ড মাইন ফর রিচিং দ্য পিপল দ্যাট মেক্স সেন্স ফর ইউর বিজনেস। এই কথাটুকু কিন্তু খুবই সুন্দর, এটুকু যদি কোনো ভায়ার পড়ে তার যদি সে ক্যাম্পেইন দিতে আসে সে কিন্তু মোটিভেট হবে এবং তাকে কাজ দেওয়ার কথা চিন্তা করবে। তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ভায়ার, যাতে আপনার প্রথম যে পার্টটা রয়েছে অ্যাবাউট গিগের এতটুকু পড়ে নিচেরটুকু পড়ার মানে তার আগ্রহ জাগে, সে আপনার এইটুকুতে ইন্টারেস্টেড তৈরি হয় তার মধ্যে। তো সবচেয়ে প্রথম ফোকাসিং লাইনটা আপনার খুবই ফোকাস দিতে হবে এই লাইনটুকুতে, কারণ একটা বায়ার যখন অ্যাবাউট গিগে আসে সে এই লাইনটুকুই প্রথম পড়ে, এখানে কী আপনি বলতেছেন, সে যেটা খুঁজতেছে তার সাথে যদি মিলে যায় সে কিন্তু পরেরটুকু পড়বে। তো এতটুকু পড়ে যদি সে ইন্টারেস্টেড হয় পরে কিন্তু পড়বে। কন্ট্যাক্ট মি বিফোর দ্য প্লেস অর্ডার, এখানে সে নোট দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অর্ডার, এটা কিন্তু সে প্রথমেই দিয়ে দেয়নি, অথবা দিয়েও দিতে পারেন, এটা খুব ভালো একটা অপশন। কারণ বায়ের সাথে কমিউনিকেশন করে আপনি যদি অর্ডার নেন সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেলেশনের যে ব্যাপারটা থাকে, অর্ডার দিলো আবার ক্যান্সেল দিয়ে দিল, এটা খুবই কম হবে, এবং অর্ডার ক্যান্সেলেশন হলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আচ্ছা এখানে খুব সুন্দরভাবে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি। এবার আমরা অন্য একজনারটা একটু দেখি, এখানে বলেছে ফেসবুক অ্যাডস ম্যানেজার আর ইফেক্টলি ওয়ে টু প্রমোট ইউর বিজনেস। আচ্ছা আমরা একটা কাজ করি, আমি জাস্ট দেখানোর স্বার্থে নিচ্ছি, আপনারা এভাবে কখনোই করবেন না। আমি জাস্ট এতটুকুকে কপি করে নিয়ে যাচ্ছি, আমি একটা নোটপ্যাড ক্রিয়েট করতেছি, এখানে রেখে দিচ্ছি। ওকে, তারপরে রয়েছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর
অ্যান ইফেক্টিভ ওয়ে টু প্রমোট ইউর বিজনেস, এখানে সে কিছু দিয়েছে সার্ভিস আই প্রোভাইডেড, সে কী কী সার্ভিস দেবে, হোয়াই মি। আচ্ছা এখান থেকে আমরা হোয়াই মিটা নিতে পারি, এখান থেকে আমরা হোয়াই মিটা নিয়ে রাখি। জাস্ট আমি নিচ্ছি, কিন্তু আপনারা এভাবে কখনোই নেবেন না, আমি আমার যদি এটা করতে হয় আমার অনেকটা সময় লাগবে, যার জন্য আমি এভাবে নিচ্ছি। আমরা এটুকু নিয়ে রাখতে পারি। তারপরে যে অপশনটি রয়েছে, আচ্ছা আমরা আবার অন্য একটা এগিয়ে চলে যাই, মাই ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপার্টিস আর, আচ্ছা এখানে এখান থেকে আমি কিছু সার্ভিস নেই, আচ্ছা এটা না, এখানে আমি কিছু সার্ভিসের লিস্ট রাখলাম। এবার এখান থেকে আবার কিছু সার্ভিস নিয়ে নেই, কনফ্লিক্ট করতেছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। সরি, আমাদের একটা দুবার হচ্ছে কিনা এটাও অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনভার্সেশন, ট্রাফিকার্স, ভিডিওয়ার্স, লিড জেনারেশন, লোকেশন বেসড স্টোরেজ, অ্যাপ ইনস্টলেশন অ্যান্ড মোর, অডিয়েন্স রিচার্জ, ট্রাফিক অ্যান্ড লিডস টু ইউর ওয়েবসাইট, লিডস জেনারেশন, ইমেল ক্যাপচার, লাইক অ্যান্ড এঙ্গেজমেন্ট ফর ইউর পেজ, রিজেনারেটিং ভিজিটর ফর ইউর ওয়েব স্টোর, অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এতটুকু আমাদের জন্য পারফেক্ট। আমি সার্ভিস আই অফার্ড এটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যালো, জি বলুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? অন্য কেউ দেখতে পাচ্ছেন না এমন? আমার এই স্ক্রিনটা তো দেখা যাচ্ছে। ওই দেখতে পাচ্ছি, নোটপ্যাড না আছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি জি, আপনার প্রবলেম হচ্ছে, আপনি কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা এখানে আমি মোটামুটি আমরা একটা ইয়া তৈরি করে ফেলেছি, আচ্ছা এখানে সে তাকে দুটো প্রশ্ন করলাম, দেন অবশ্যই বলতে হবে ইউ আর অন রাইট প্লেস। এখানে আমরা লিখে দেই ইউ আর অন দ্য রাইট গিগ, রাইট গিগ সে প্লেস দিয়েছে, আমি গিগ দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আমাদের কমপ্লিট, আমরা এটাকে কপি করতেছি, আমরা চলে যাচ্ছি আমাদের গিগ যেখান থেকে ক্রিয়েট করেছিলাম এখানে। ওকে, আমরা একটু চেক করে নেব। হ্যাঁ আমাদের 1200 ক্যারেক্টার লিখতে পারবো, ঠিক আছে আমাদের সমস্যা নেই। আচ্ছা এখন হলো যে বিষয়টা, এটাকে আমরা একটু মার্কিং করব, ফোকাস করব। আমরা এটাকে কি ফোকাস করলাম, আর ইউ লুকিং ফর সামন অ্যান এক্সপার্ট ফেসবুক, আচ্ছা এখানে ফেস, তারপরে টান কেন দিচ্ছে বুঝতে না, ফেসবুক মার্কেটার হু ক্যান হেল্প ইউ টু রান এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা এতটুকুকে আমরা বোল্ড করে দিই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এক্সপার্ট এতটুকুকে আমরা আবার বোল্ড করি। ওকে, আচ্ছা এখানে আরেকটু বিষয় রয়েছে, কনভার্ট সেল বোল্ড করে দিই। আচ্ছা তারপর ডু ইউ নিড সামন ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, এতটুকুকে আমরা হাইলাইট করতে পারি। তারপরে কস্টলেস কনভার্ট মোর, এটাকে আমরা বোল্ড এবং হাইলাইট করতে পারি। ঠিক আছে আমরা করে দিলাম, ইউ আর অন রাইট গিগ, এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। তারপরে সার্ভিস আই প্রোভাইডেড, এটাকে আমরা বোল্ড করি এবং ইটালিক করে দেই, এবং এটাকে আমি যদি করে দেই সমস্যা নেই, সার্ভিস আই প্রোভাইডেড।
এটা নিচে কিন্তু আমি একটা লাইন তৈরি করতে পারি চাইলে। আমরা এটাকে আনহাইলাইটেড করে দেই। ওকে, তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাকে আমরা কি করব, একটা স্টাইল দিব ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে এগুলোকে আমরা একটা বুলেট আকারে দেব। তাহলে কি একটু দেখতে সুন্দর লাগবে, যে আমাকে কাজটা দেবে সে পরে শান্তি পাবে যে না সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আমরা এখানে এটাকে একটু সুন্দর করে দিলাম। তারপর হোয়াই মি, আমার কাছেই কেন সে কাজটা দেবে, এটা আমরা এখানে বলে দেব হোয়াই মি। আমরা নিচে আবার একটু এটা দিয়ে দেই, এটাকে আমরা সরি এটাকে আমরা আনহাইলাইটেড করে দেই, ঠিক আছে। তারপর রয়েছে হাই কোয়ালিটি সার্ভিস, এটাকে আমরা মার্কিং করি অন টাইম ওয়ার্ক। আচ্ছা, এখানে আমরা এটাকে একটু হাই কোয়ালিটি সার্ভিস, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর। সেখানে আমরা অন টাইম ডেলিভারি না দিয়ে আমরা রাইট টাইম ডেলিভারি দিতে পারি, অন টাইম ওয়ার্ক, অন টাইম ডেলিভারি দে ওয়ার্ক না ডেলিভারি, অন টাইম ডেলিভারি। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবভ প্লিজ ফিল ফ্রি টু, এখানে আমরা আরেকটু কথা অ্যাড করে দিই, ইনবক্স মি, ফিল ফ্রি টু ইনবক্স মি। আমি তাকে ইনবক্সে ডিরেক্টলি বলে দিচ্ছি ইনবক্স করার জন্য। নোট, ইউ মাস্ট প্রোভাইড অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, এতটুকুকে আমরা আবার একটু বোল্ড করে দেই। আচ্ছা, আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। দেন আমরা কী করতে পারি, এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন একটা অ্যাড করে দিতে পারি, যেমন দিতে পারি কি দেওয়া যায়, ফেসবুক আইডি ছাড়া আপনি কি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন, ডু ইউ ক্যান রান অ্যাড উইথআউট এসএইচএআরই শেয়ারিং মাই এফবি আইডি। এখানে একটা প্রশ্ন, ডু ইউ ক্যান রান অ্যাডস উইথাউট শেয়ারিং মাই এফবি আইডি, আমি এখানে ডিরেক্টলি নো লিখে দেবো, ও ইয়েস লিখে দেয়, অবশ্যই তার আইডি পাসওয়ার্ড ছাড়া হবে, বাট ইউ নিড টু বাট ইউ হ্যাভ টু গিভ মি অ্যাক্সেস অফ ইউর অ্যাড অ্যাকাউন্ট। ওকে, আমরা এতটুকু বুঝতে পেরেছি, এখানে আমরা একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড করে দিচ্ছি। তো আমরা এভাবে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারি। তারপরে কী রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করব। আমাদের ডিসক্রিপশন পার্টটাও শেষ। তারপর রয়েছে কি রিকোয়ারমেন্ট, আমাদের কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে আমার, তো আমাদের ওকে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে চেয়ে নেবো, যে আমাদেরকে এটা এটা দিতে হবে। আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে দেয়, ইউ মাস্ট প্রোভাইড উইথ ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ইউ মাইট নিড টু শেয়ার ইউর পার্সোনাল। আমার এখানে একটা প্রশ্ন ছিল জি। আচ্ছা ভাই, এখানে তো মনে করেন আমি যতটুকু জানি আপনার মেইল বা ইউআরএল নেওয়া নিষেধ, মানে ওয়েবসাইটে, এখন আমাদের তো এসইও এর জন্য কাজ করতে হলে ইউআরএল লাগবে, তখন আমরা কি এখানে লিখে দিতে হবে এসইও এর জন্য কাজ করতে হলে ইউআরএল নেওয়া নিষেধ, কে বলছে আপনাকে? আমি শুনছি মনে করেন ইউআরএল, মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো নেওয়া নিষেধ। হ্যাঁ, ডাইরেক্টলি আপনি হলো তাকে যদি বাইরে নেওয়ার জন্য, মানে এখানে ইমেল না নেওয়া হয় কেন, হোয়াটসঅ্যাপ না দেওয়া নিষেধ, বাট ওয়েবসাইট ইউআরএল তো দেওয়া নিষেধ না। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওয়েবসাইট ইউআরএল চাইতে পারে। হ্যাঁ, আপনি মেইল আইডি ডাইরেক্টলি এখানে দেখেন, আমি দেখাচ্ছি, এটা এই যে ইমেল যদি লিখি, আচ্ছা এটা এখন না, এটা বায়ার রিকোয়েস্ট দেখা যায়, অথবা কাউকে যদি আমি ইনবক্স করতে যাই দেখাবো একটু পরে দেখাচ্ছি। তারপরে এখানে ফ্রি টেক্সট, সে অ্যানসারটা করবে হলো কিভাবে, ফ্রি টেক্সট থাকবে এখানে,
যদি বলেন সে অ্যাটাচ ফাইল দেবে, অ্যাটাচ ফাইল দিয়ে আপনি অ্যান্সার, কিন্তু এটা ম্যান্ডেটরি, অ্যান্সার যদি না দেয় আপনার যে অর্ডার রয়েছে সেটা স্টার্ট হবে না। তো আপনি এখানে ফ্রি টেক্সট সে চাইলে লিখেও দিতে পারবে, এখানে সে লিখে দেবে তার আমি যেগুলো চেয়েছি, ইউ মাস্ট প্রোভাইড মি উইথ ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ইউ মাইট নিড টু শেয়ার ইউর পার্সোনাল ইনফরমেশন ফর ওয়ার্কিং। আচ্ছা এতটুকু আমাদের প্রয়োজন নাই এই কথাটা। অ্যানসার ম্যান্ডেটরি মানে এটা কি ওকে আমার এগুলো দিতেই হবে সেজন্য? হ্যাঁ, অর্ডার যখন দেবে সে আপনাকে, যখন একটা অর্ডার প্লেস করবে, দেন যদি সে আপনাকে অ্যাক্সেস না দেয় এবং অর্ডার প্লেস করে দেয়, অর্ডার প্লেস করে দিয়ে সে উধাও হয়ে গেল, মানে সে অনলাইন থেকে চলে গেল, আপনার অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মানে যে টাইম কাউন্টিংটা স্টার্ট হয়ে যাবে। বাট যদি সে এই অ্যানসারটা না দেয়, মানে তার ফেসবুক আইডির যদি আপনাকে অ্যাক্সেস না দেয়, আপনি তো কাজ করতে পারবেন না। তো আপনার যেগুলো প্রয়োজন হবে তার কাজ করার জন্য এটা আপনি রিকোয়ারমেন্টস দিয়ে দেবেন, এটা যদি সে সাবমিট না করে দেন তার যে অর্ডারটা আছে সেটা অ্যাকসেপ্ট হবে না, বাট প্লেস হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। খুবই গুরুত্বপূর্ণ বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিকজ মানে এখানে আপনি যদি এটা না অ্যাড করে দেন রিকোয়ারমেন্টটা, দেন হবে কি আপনি ডিরেক্টলি একজন বায়ার, যে বাইরে সে আপনাকে অর্ডার দিয়ে চলে গেল, অর্ডার দিচ্ছে অথবা যে কোনো কাজে বের হয়ে গেল, বাট আপনি কিন্তু তাকে কাজটাও করতে পারতেছেন না আর সাবমিটটাও করতে পারবেন না, দেন কি হবে অর্ডার টাইমটা আপনার কিন্তু চলে যাচ্ছে। বিভিন্ন গ্রুপে ভাই এই সমস্যাটা অনেকে ভোগে, এই আপনি যেটা সমাধান এখন দেখাইলেন। তো অবশ্যই আমাকে এটা দিয়ে দিতে হবে, ইউ মাস্ট প্রোভাইড, তার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হবে এবং এটা ম্যান্ডেটরি, আমাদের ম্যান্ডেটরি অপশন আমরা করে দিয়েছি এটাকে। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি, আমরা চাইলে কিন্তু আরও রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারি এখানে যদি আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। তো আমাদের শুধু অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা হলে আর কোনো কিছু প্রয়োজন হবে না আশা করি, যে গিগটি আমরা করেছি। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে এবার আমরা চলে এসেছি আমাদের গ্যালারি। এই রিকোয়ারমেন্টটা কি ইমেল চাইতে পারবো? ইমেল ফোন নাম্বার মনে করেন আমি ফেসবুক পেজ সেট আপ করবো, সেক্ষেত্রে ফেসবুক পেজ সেট আপ করবেন, আপনি রিকোয়ারমেন্টে চাইতে পারবেন যে কোনো কিছু, বাট যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, মানে মেসেজ, আমি আমি একটু দেখাচ্ছি, ক্লিয়ারলি দেখাচ্ছি বিষয়টা, আপনি যে বিষয়টা আস্ক করছেন এই প্রশ্নটা আরও একটা ভাই করলেন কিছুক্ষণ আগে, সম্ভবত কে করলেন? আচ্ছা আমি এখানে একটা আমার ক্লায়েন্টের একটা ইয়াতে গেলাম ইনবক্সে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে সে আমার একটা অফার অ্যাকসেপ্টেড করেছে $30, আমি তাকে অফার করেছিলাম, সে অর্ডারটা দিয়েছে। এবার হলো আমি এই যে দেখেন ইনবক্সে লিখতেছি EMAIL, দেখেন ইমেল লেখার সাথে সাথে কিন্তু বলেছে টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার প্রোভাইডিং ইমেল স্কাইপ আর ফোন নাম্বার, দেখছেন কী বলছে এখানে, কী কী আপনার নিষিদ্ধ, ইমেল স্কাইপ ফোন নাম্বার ইজ অনলি অ্যালাউড ইফ ইট নিডেড অ্যাজ এ পার্ট অফ সার্ভিস, আপনার সার্ভিসের যদি প্রয়োজনে আপনি ইমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন ডিরেক্টলি, কিন্তু তারা টার্মস অন সার্ভিস রিমাইন্ডার বলে দিয়েছে, আদারওয়াইজ অল কমিউনিকেশন মাস্ট গো থ্রু ফাইবার, মানে আপনি যদি এখানে একটা ইমেল দেন এবং সেটা যদি আপনার সার্ভিসের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা অ্যালাউড। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন, এটা একদমই চেষ্টা করবেন যে যেইখানে আপনার এভাবে আসতেছে, যেমন আমি এখানে যদি ইমেলটা কেটে দিয়ে ফোন লিখি, ফোন কিন্তু সমস্যা করতেছে না, বাট নাম্বার যদি লিখি, আশা করি ফোন নাম্বার লিখে দেখি, এটাও প্রবলেম করতেছে না, দেখেন 5 star, দেখেন 5 star লিখেছি, মানে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে আস্ক করেন যে আমাকে এত স্টার দেন, সেটাও কিন্তু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে এবং নিচে রিমাইন্ডার দিয়েছে, আস্কিং ফর এ পার্টিকুলার রেটিং ইজ এগেনস্ট আওয়ার টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড মে রেজাল্ট ইন ইউর অ্যাকাউন্ট বিইং রেস্ট্রিক্টেড, আমার অ্যাকাউন্ট কিন্তু এর জন্য ব্যান্ডও হতে পারে, তো এই কাজগুলো করা যাবে না। তারপরে সম্ভবত মানি লেখাটায়, এই যে মানি, মানে আপনি তাকে নির্দিষ্ট কোনো টাকা চাইতে পারবেন না, রিমাইন্ডার নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডিরেক্ট পেমেন্ট, আপনি কাউকে ডিরেক্টলি পেমেন্ট চাইতে পারবেন না, এটা ফাইবারের যে মাধ্যম আছে ওইভাবেই পেমেন্ট করবেন এবং সেও দেবে, ডুইং সো মে গেট ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, যদি এটা করেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপনি যদি এখানে লেখেন ফেসবুক, ফেসবুক সমস্যা নাই, সম্ভবত
হোয়াটসঅ্যাপ, আচ্ছা TWITTER, টুইটার। আচ্ছা এগুলো তো সমস্যা করতেছে না, বাট অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন এগুলো প্রবলেম করে। আমি যদি এখানে ইমেল দেই, দেখেন প্রিন্স ফয়সাল @gmail.com দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছে, টার্মস অ্যান্ড সার্ভিস ইন প্রোভাইডিং ইমেল স্কাইপ আর ফোন নাম্বার ইজ নট অ্যালাউড। ঠিক আছে, এগুলো আমাদের করা যাবে না। স্কাইপ লিখলেও কিন্তু সাথে সাথে আমাকে চলে আসতেছে। তো এই এই হলো বিষয়, এটা আপনি যখন লিখবেন আপনাকে রিমাইন্ডার দিয়ে দেবে। বাট মানে মেইন বিষয়টা হলো এখানে আপনি যদি কাজের প্রয়োজনে আপনি করেন, তারপরে যদি আইডি ব্যান করেন, দেন আপনি কিন্তু ওদের সাপোর্টে গিয়ে আপনি একটা কিছু বলতে পারবেন যে ভাই আমি এটার জন্য করেছিলাম, এটা আমার কাজের জন্য প্রয়োজন ছিল, এবং এটা আমার যে ক্লায়েন্ট রয়েছে সে তার কাজের জন্যই প্রয়োজন, আমি এখানে অন্য কোনো আপনাদের টার্মস অ্যান্ড সার্ভিসের বাইরে কিছু করিনি। দেন কিন্তু আপনি কাজটা দেখাতে পারবেন, ওরা কিন্তু আপনার প্রতিটি কনভারসেশন ট্র্যাকিং করতে পারে, আপনি কি বলতেছেন কি করতেছেন। সো আসলে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে, ফাইবার খুবই সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি কোনোভাবে কোনো ভুল করেন দেন ওরা কিন্তু এই ভুলটার আর ক্ষমা করে না। আর একটা অ্যাকাউন্ট রানিং করানোর পরে ব্যান্ড হওয়া যে কতটা কষ্টের, যেমন আমার একটা হয়েছে, যদিও ওটা আমার নামে ছিল না, অন্য মানে আমি যখন প্রথম অ্যাকাউন্ট খুলেছিলাম ওটা সেটা ছিল, পরে আমি এটাও একটা করেছিলাম, তখন আমার আইডি কার্ডটা হাতে ছিল না, বাট এটাও করা ছিল 2015-তে। এখন আমি এই রিসেন্টলি 10-15 ডেজ ধরে এটা ইউজ করতেছি, এবং এটা আমি ওয়েব রিলেটেড কাজ করতেছি শুধু, এখনও গ্রাফিক্স অথবা আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো গিগ ক্রিয়েট করিনি। ওটা আগেরটা আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড গিগ ক্রিয়েট করা ছিল, বাট ওটা ব্যান্ড হয়ে গেছে বিকজ আমি দুইটা আইডি লগ ইন করে ইউজ করেছিলাম কিছুদিন, ওটা ব্যান্ড করে দিয়েছে। আচ্ছা এই সব বিষয়গুলো খুব সাবধানে থাকবেন, এগুলো থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, আমরা কি একটা আইডি থেকে দুইটা কাজ দুই রকম কাজ করতে পারবো? অবশ্যই করতে পারবেন, বাট এক্ষেত্রে একটা বিষয় হলো আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার যে রুট ক্যাটাগরি, আপনার অ্যাকাউন্টের যে ক্যাটাগরি, তার বাইরে কাজ না করে ট্রাই করবেন, একটা একটা বিষয় স্কিল হওয়ার চেষ্টা করবেন। বাট করা যাবে, আপনি চাইলে একটা আইডি থেকে গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারবেন, ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ করতে পারবেন, আবার চাইলে ওয়েবের কাজ আপনি মাল্টি এক্সপার্ট করতেই পারেন, সেক্ষেত্রে কি কাজ কম পাওয়ার সম্ভাবনা আছে? হতে পারে, এমন দেখা যায় একজন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে, সে দেখলো যে আপনি আপনার অ্যাকাউন্টে ওয়েবের গিগ ক্রিয়েট করা, আপনার ডিজিটাল মার্কেটিং গিগ ক্রিয়েট করা এবং গ্রাফিক্স ডিজাইনার, তিনটারে গিগ ক্রিয়েট করা আছে, তখন সে হয়তো বা ভাবতেও পারে যে এই ব্যক্তিটা যখন সব দিকই জানে, তার মানে সে কোনোটাই মানে প্রফেশনালি এক্সপার্ট না, সে সব কিছু হয়তো অল্প অল্প জানে, বাট প্রফেশনালি সে কোনো সেক্টর এক্সপার্ট না, সেটা কিন্তু চেক করতে পারে, কোনোটার উপর এক্সপার্ট না। তো এখন যে ব্যাপারটা রয়েছে এখানে, টু কমপ্লাই উইথ ফাইবারস টার্মস অফ সার্ভিস মেক শিওর টু আপলোড অনলি কন্টেন্ট টু আইদার ওন ইউ হ্যাভ, অথবা এখানে কি বলেছে, আপনি এমন কিছুই ইউজ করবেন এখানে যেটা কন্টেন্টটা আপনার নিজের, এবং অথবা আপনার পারমিশন আর লাইসেন্স আছে এটা ব্যবহার করার। মানে আমরা অ্যাজ ইউজুয়াল একটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিলাম, ওটা যদি আমাদের টার্মস ওদের যে ইয়াটা থাকে ট্রেডমার্ক অথবা কি বলে আর একটা এটা ই ভুলে গেছি এখন, যাই হোক মানে অন্যের জিনিস ইউজ করা যাবে না ডিরেক্টলি, এটাই বুঝিয়েছে। আপনি যেটা ইউজ করবেন আপনার নিজেরটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে গিগ ফটো, আমরা গিগ ফটো তিনটা দিতে পারবো, আপ টু এবং একটা ভিডিও দিতে পারবো, ঠিক আছে। 75 সেকেন্ড স্মলার, 75 সেকেন্ডের ছোটো হতে হবে এবং 50 MB হতে হবে। আচ্ছা আমাদের প্রায় শেষ, আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা একটা বিরতিতে যাই, এর মধ্যে আমি একটা ইমেজ ক্রিয়েট করে রাখতেছি আপনাদের দেখানোর জন্য, ছোট করে আমি একটা ইমেজ ক্রিয়েট করে রাখতেছি, ঠিক আছে। আমরা একটা 10 মিনিটের বিরতিতে যাই, তারপরে আমরা বাকি কাজটুকু কমপ্লিট করব। আচ্ছা ভিডিওটা আবার আমি এমন একটা অ্যাপস থেকে রেকর্ড করি যেখান থেকে পুশ হয় না। OBS কি কেউ ইউজ করেন? এখান থেকে কি রেকর্ড পুশ করা যায়? মানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আচ্ছা
এতটুকু স্টপ করে দিচ্ছি আমি প্রয়োজন বোধ হয়, বাকিটুকু আবার অন্য একটা পার্ট নিয়ে করবো।